আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইশতিয়াক আহমেদ, আমার ইউটিউব চ্যানেলে। প্রথমে আপনাদের ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। এই ইউটিউব চ্যানেলটা দুইটা কারণে তৈরি করা হয়েছে। তো প্রথম কারণটা হচ্ছে যে আপনাদের সাথে কিছু নলেজ এক্সচেঞ্জ করা, আর সেই নলেজগুলো হবে হচ্ছে এন্টারপ্রেনারশিপ রিলেটেড, সাকসেস, হ্যাপিনেস এই রিলেটেড। দ্যাট কিছু কিছু লোক লাইফে অনেক বেশি সাকসেসফুল হচ্ছে, কেন তারা সাকসেসফুল এবং কেন আমরা হতে পারছি না এবং কী করলে সেটা হতে পারবো, কোন ওয়েতে তারা সাকসেসফুল হয়েছেন। লাইক কিছু কিছু লোক লাইফে অনেক বেশি হ্যাপি, কেন তারা হ্যাপি এবং কেন আদার্স পিপলরা আনহ্যাপি এবং কী করলে আসলে লাইফে হ্যাপি হওয়া যায়। সো এই ইস্যুগুলোতে আমি আপনাদের সাথে আমার যতটুকু ছোটো নলেজ আছে সেটা এক্সচেঞ্জ করব, এবং সেটা ডেফিনেটলি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শুধু বলবো না, আমি বড় বড় যারা লাইফে সাকসেসফুল তাদের লেখা বই এবং তাদের স্পিচ থেকে এবং আমার পক্ষে যতটুকু স্টাডি করা সম্ভব হয়েছে সেগুলা থেকে নলেজ নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। এবং ওখানে যারা স্টুডেন্ট আছে তাদের লাইফে কীভাবে কেরিয়ার চুজ করতে হয়, কীভাবে আরও ভালো রেজাল্ট করা যায় এই ইস্যুগুলোতে কথা থাকবে। যারা বিজনেসম্যান তাদের জন্য কিছু কথা থাকবে ডেফিনেটলি, লাইক কীভাবে সাকসেসফুল বিজনেস হওয়া যায়। যেমন একটা স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে 90% বিজনেস আসলে ফেল করে উইদিন 2 ইয়ার্সের মধ্যে। সো কেন এই 90% বিজনেসম্যান ফেল করে ইনিশিয়েটিভ নেওয়ার 2 বছরের মধ্যেই, সেই বিষয়ে কথা বলা হবে। সো এটা ফ্রুটফুল হবে। আর যারা আমরা জব করছি তাদের ক্ষেত্রে থাকবে যে কীভাবে জব পেয়ে আরও ভালো কিছু করা যায়। এখনকার জেনারেশনে একটা জিনিস খেয়াল করা হয় যে তারা জব করতে পছন্দ করে না, সবাই এন্টারপ্রেনার হয়ে যেতে চায়, যেটা মাইকেল গার্বার বলছে যে এটা এন্টারপ্রেনারিয়াল সিজার। সো কীভাবে আসলে জবে ভালো করা যায় অথবা জব থেকে কীভাবে সুইচ করে ধীরে ধীরে এন্টারপ্রেনার হয়ে যায় সেই জিনিসটা দেখিয়েছে রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটাতে বলা হয়েছে। সো এই নলেজগুলো আমি আসলে আপনাদের সাথে এক্সচেঞ্জ করব এবং আশা করি যে আপনাদের কাজে লাগবে। আর একটি ইম্পর্টেন্ট ইস্যুতে আমি এই ইউটিউব চ্যানেলটা খোলার ইনিশিয়েটিভ নিয়েছি, সেই রিজনটা হচ্ছে যে আমাদের দেশে অর্থাৎ আমাদের বাংলাদেশে কোনো ইউটিউব চ্যানেল ইউটিউব অথরিটি দ্বারা ভেরিফাইড না। কারণ ইউটিউব অথরিটি তাদেরকে ভেরিফাইড করে যে চ্যানেলটার মিনিমাম 1 লাখ সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রাইবার আছে। আমাদের দেশে দুঃখের বিষয় হচ্ছে এরকম কোনো চ্যানেল নেই। যদিও ফ্র্যাঙ্কলি বলি কিছু পর্ন সাইট আছে, বাংলাদেশি পর্ন সাইট, তাদের অনেক সাবস্ক্রাইবার, বাট ইউটিউব কিন্তু পর্নকে সাবস্ক্রাইব করার জন্য ইউটিউব তৈরি করা হয়নি পৃথিবীতে। নলেজকে প্রমোট করার জন্য আসলে ইউটিউব তৈরি, দ্যাটস ওয়াই তাদেরকে তারা ভেরিফাইড করে নাই। সো আজকে আমি যে চ্যানেলটা শুরু করেছি সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের 1 লাখ সাবস্ক্রাইব তৈরি করা এবং আমাদের যে ন্যাশনাল যে একটা সেই ব্যাপারটা তৈরি হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসে। ইভেন ইন্ডিয়ান চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে ভেরিফাইড হচ্ছে, বাট আমাদের ফেসবুকে কিন্তু আমাদের অনেক ভেরিফাইড পেজ আছে, লাইক আমাদের সাকিব আল হাসানের ভেরিফাইড পেজ আছে, আমাদের তাহসানের ভেরিফাইড পেজ আছে। সো আমাদের এরকম একটা ভেরিফাইড পেজ চ্যানেল ইউটিউবে নেই। সো এটা একটা অবশ্যই দুঃখের বিষয় এবং একটা লজ্জার বিষয়। সো আপনাদের এই যুদ্ধে আপনাদের সাহায্য আমি কামনা করছি যে আমাদের যে ইউটিউবে একটা ভেরিফাইড চ্যানেল নেই, এটা যে ইউটিউব যে আমাদেরকে নলেজেবল মনে করে না আমাদের বাংলাদেশিদেরকে, সেই সেই ধন্যতা তা গুছানোর জন্যে, সেই লজ্জাটা গুছানোর জন্যে আমার এই ছোট্ট প্রয়াস এবং সেই যুদ্ধে আমি আপনাদেরকে সাথে চাই। এবং আপনাদের ছোট্ট একটু পার্টিসিপেশনই আসলে আমাদের এই লজ্জা থেকে মুক্তি দিতে পারে। সেটা হচ্ছে যে আপনারা যখন ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইব করেছেন, ওখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করলেই ধীরে ধীরে আমরা 1 লাখ সাবস্ক্রিপশন পেয়ে যাব। আমার উদ্দেশ্যটা হচ্ছে এই 2016-এর মধ্যে আমরা 1 লাখ সাবস্ক্রিপশন নিব এবং ইউটিউব চ্যানেলকে ইউটিউব অথরিটিকে বাধ্য করব আমাদের বাংলাদেশি কোনো চ্যানেলকে ভেরিফাইড যেন তারা করে। সো এই এই মিশনটাই আমি আপনাদের কাছে হেল্প চাচ্ছি। আশা করি এই চ্যানেলটার থ্রুতে আমরা অনেক কিছু নলেজ গ্যাদারও করতে পারবো,
এবং আমাদের একটা ভেরিফাইড চ্যানেল আমরা প্রতিষ্ঠিত করতে পারবো বাংলাদেশে, এবং এরপরে আরো হয়তো থাউজেন্ড থাউজেন্ড বাংলাদেশি নলেজেবল চ্যানেল তৈরি হবে, এবং একটা সময় ইনশাল্লাহ আমাদের বাঙালিরাই ইউটিউবের নলেজের যে ঘাটতিটা আছে বা যে স্পেসটা আছে সেখানে আমরা লিড দিব। এখন হয়তো ইন্ডিয়ানরা দিচ্ছে, আমেরিকানরা দিচ্ছে, বাট খুব শীঘ্রই আমরা বাংলাদেশিরা আমাদের নলেজ দিয়ে ইউটিউবকে অথরিটিকে প্রুফ করব যে আমরা শুধু পর্ন সাইডেই ভালো করি না, আমাদের অনেক নলেজও আছে। সো এই জায়গাটা আমরা অবশ্যই জিতবো আপনাদেরকে সাথে নিয়ে। সো ভালো থাকবেন, আর প্লিজ দোয়া করেন আমরা যেন এই মিশনে সাকসেসফুল হতে পারি। গুড বাই।